চল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। তো এখন বিকেলবেলা আর এখন চলে এসেছি মাঠের ধারে। তো মাঠে দেখুন কতটা জল দাঁড়িয়ে গেছে। এই এই দৃশ্যটা কিন্তু গ্রামেই দেখা যায়, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কতটা সুন্দর লাগছে দেখুন। আর ওখানে ওই যে দাদাটা হাতে জাল নিয়ে যাচ্ছে, তো ওই দাদাটা কই মাছ ধরবে, তো সেই জন্যে এই জালগুলো ফেলছে মাঠে। তো দেখুন বন্ধুরা, ছোট্ট একটি ছাগল কি সুন্দর ঘাস খাচ্ছে মনের আনন্দে। পুরো সবুজে সবুজ, আর এখানে জল দাঁড়িয়ে গেছে মাঠে। তো আজকের একটু হচ্ছে বৃষ্টি হয়নি, রোদ উঠেছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর একটু হেঁটেই আসি, একটা জিনিস দেখাই দাঁড়াও আপনাদেরকে। এখানেও দুটো ছাগল আসছে, বাড়ি ফিরে যাচ্ছে। ভাই দেখুন কি সুন্দর, দেখুন গাছ ভর্তি খেজুর। আসলে আমাদের গ্রামে বাড়ি, তো তো খেজুর গাছ এসব দেখা যায়। তো এই খেজুর গাছে পুরো খেজুর ভর্তি হয়ে গেছে, আর কয়েকদিন পরেই পাকবে। আর ওই তাল গাছেও তাল হয়েছিল, আমরা খেয়েছিলাম কয়েকদিন আগে। ওই কাকিমাটা একটাই গরু আর বাছুর নিয়ে আসছে, বাড়ি ফিরে যাচ্ছে। আসলে সন্ধে হব হব এখন। আর ওই যে সেই পোলটা আমরা বসি, তো এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখুন পাতাগুলো পুরো নড়ছে। আর পোল ভর্তি, একদম লোক ভর্তি হয়ে গেছে। আসলে এই পোলটাই সবাই বেশি বিকালে বসে, বেশ ভালো লাগে, হাওয়াও দেয়। কতটা সুন্দর দৃশ্য, গ্রামে না থাকলে এগুলো বোঝা যায় না। তো চলুন একটু বিহারে যাই, বেশ ভালো লাগবে। বেশ ভালো লাগছে এখানে এসে, মাঠ ভর্তি জল, চারিদিক শুধু জল। তো বন্ধুরা এখন তো দেখছেন মাঠে জল ভর্তি। তো কিছুদিন পরে আবার চাষিরা এখানে ধান চাষ করবে, তখন কিন্তু পুরো সবুজে সবুজ হয়ে যাবে, তখন দেখতে আর কি দৃশ্যটা খুবই ভালো লাগবে। এখন জল আছে মাঠে, আর ওই যে দুটো বক মাছ খুঁজছে, ওই যে উড়ে যাচ্ছে একটা বক। আর ওই পারে তো পাকা আসতে আগে দেখিয়েছিলাম। আর ইচ্ছে খেলতেও গেছে, ও এখন বাড়ি চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, আর দৃশ্যটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।